টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে লড়াইয়ে নেমে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ পেসারদের একজনকে হারিয়েছে বাংলাদেশ বিশ্বকাপের মূল পর্বের লড়াইয়ের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের শেষ অংশের ঘটনা হার্দিক পান্ডিয়ার ব্যাট ছুঁয়ে আসা থামাতে গিয়ে হাতে আঘাত পেয়েছেন শরিফুল ইসলাম এরপর তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে তার হাতে দেয়া হয়েছে ছয় সেলাই শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের এবারের আসরে যাত্রা শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল আগামী আট জুন শুরু হবে টাইকারদের লড়াইতে বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার লড়াই লড়াইটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় আট জুন সকাল ছয়টা ত্রিশ মিনিট থেকে সেই ম্যাচের আগে শরীফুলের ইঞ্জুরি নতুন দুশ্চিন্তায় রেখেছে বাংলাদেশ দলকে টাইকাডা শরীফুল ইসলামকে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে পাবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে লঙ্কানদের বিপক্ষে যদি শরীফুল ইসলাম সুস্থ হয়ে না ফিরতে পারে সেই ক্ষেত্রে তার বদলি ক্রিকেটার হিসেবে টাইগারদের একাদশে কাকে দেখা যাবে এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই আসতে পারে ভক্তদের মনে বাংলাদেশ পনেরো সদস্যের যে স্কোয়াড ঘোষণা করেছে তার সঙ্গে তিনজন অতিরিক্ত ক্রিকেটার রেখেছে টাইগার ক্রিকেট বোর্ড অতিরিক্ত পেসার হিসেবে হাসান মাহমুদকে দলে নিয়েছে বাংলাদেশ টাইগারদের মূল স্কোয়াড থেকে শরীফুল ইসলাম ছিটকে গেলে তার জায়গাতে দেখা যাবে হাসান মাহমুদকে এমনকি শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচটায়ও দেখা যেতে পারে হাসানকে